এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে কিন্তু দুটো বিগ আপডেট দিব। তো তোমাদেরকে প্রথমে আমি একটা ক্লিপ দেখাতে চাই, তোমরা ক্লিপটা দেখে নাও, তারপর দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে এই রোলটা অ্যাকচুয়ালি আছে কে। হ্যাঁ, এটা কিন্তু অক্ষয় কুমার। আর এই মুভিটি কিন্তু মারাঠি মুভি হতে চলছে এবং ছত্রপতি শিবাজী মহারাজের উপর কিন্তু এই মুভিটি হতে চলেছে। আর এই রোলটা কিন্তু অক্ষয় কুমার করবে, এটা পুরোপুরিভাবে কনফার্ম হয়ে গেছে, শুটিংও স্টার্ট হয়ে যাবে রিসেন্টলি। তো এখন যেটা বলবো যে অক্ষয় কুমারের কি এটা আরেকটি ভুল ডিসিশন বলতে পারো? অক্ষয় কুমার কি আরেকটা ভুল ডিসিশন নিল? কারণ একটা পিরিয়ড মুভি অক্ষয় কুমার করেছিলেন কদিন আগে, কিন্তু যে মুভিটার অবস্থা কি হয়েছিল সেটা সবাই জানো, যেখানে অক্ষয় কুমারের রোলকে নিয়ে, অক্ষয় কুমারের এক্সপ্রেশনকে নিয়ে এত পরিমাণে ট্রোল চারদিকে, তারপরে আরও একটা এরকম মুভি, এমনিকে অক্ষয় কুমারের সিচুয়েশন এখন ঠিক চলছে না, তারপরে আরও একটা এরকম মুভি। আর এই মুভিটা যদি অক্ষয় কুমারের রোল ঠিকঠাক না হয়, এক্সপ্রেশন ঠিকঠাক না হয়, এবার 2-3 মাসের মধ্যে শুটিং কমপ্লিট করে দেয়, এ যদি আবার মিডিয়ার সামনে এসে এসব বলে, তাহলে কিন্তু কী পরিমাণে ট্রোলটা হবে সেটা মানে ভাবা যাচ্ছে না। কিন্তু এসব কিছু হতে চলছে না, কারণ অক্ষয় কুমার এই রোলটা নিয়ে প্রচুর পরিমাণে সিরিয়াস আছে। সে রোলটা নিয়ে অক্ষয় কুমার হয়তো কোনো কারণে কিচ্ছু একটা মিস্টেক হয়ে গেছিলো, বাট এটা নিয়ে এখন অক্ষয় কুমার প্রচুর পরিমাণে সিরিয়াস আছে। আর যা শোনা যাচ্ছে এই মুভিটা কিন্তু একটা প্যান ইন্ডিয়া মুভি হবে, সব ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে। আর এর শ্যুটিং স্টার্ট হলেও কী হলো, এটা তাড়াহুড়োভাবে শ্যুটিং শেষ হবে না। অক্ষয় কুমার এই মুভিটার জন্য পুরোপুরিভাবে টাইম দিবে, এটা অক্ষয় কুমার নিজে অফিসিয়ালভাবে জানিয়েছে। যতক্ষণ না ডাইরেক্টর প্রত্যেকটা রোল নিয়ে, মানে প্রত্যেকটা মানে এ নিয়ে, মানে প্রত্যেকটা ডায়লগ থেকে প্রত্যেকটা স্কিন নিয়ে যতক্ষণ না খুশি হচ্ছে, অক্ষয় কুমার বলেছে আমি প্রত্যেকটাই রিশুট করবো, প্রত্যেকটা আমি শ্যুট কমপ্লিট করবো, তারপরে আমি অন্যকে ছুবো। এটা অক্ষয় কুমার সাথে কথা অলরেডি হয়ে গেছে, এটাও নিজেই অক্ষয় কুমার বলেছে এবং ডাইরেক্টর নিজেই বলেছে। এবার আসা যাক সেকেন্ড আপডেটটার জন্য। আর তোমরা কমেন্টে জানাও যে এই রোলটা অক্ষয় কুমারকে দেখে তোমরা কতটা এক্সাইটেড আছো, কমেন্টে জানাও। সেকেন্ড যে আপডেটটা, সেকেন্ড আপডেটটা কিন্তু একটা খুব বড় আপডেট। এই আপডেটটা শুধু অক্ষয় কুমার না, এই আপডেটটার অক্ষয় কুমার মানে অক্ষয় কুমারের থেকেও যদি এই আপডেটের জন্য কেউ বেশি মানে কী বলবো ইম্পর্ট্যান্ট আছে, সে হচ্ছে ফ্যান। আমাদের মতন তোমাদের মতন যত ফ্যান আছে সব ফ্যানগুলো কিন্তু তাদের আসল পাওয়ার দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, হেরা ফেরি থ্রি অক্ষয় কুমার কনফার্ম করে দিয়েছিল যে অক্ষয় কুমার হেরা ফেরি থ্রিতে থাকছে না, কার্তিক আরিয়ান হেরা ফেরি থ্রিতে আসছে। কিন্তু বাট এমনভাবে চারদিক থেকে ফ্যানদের একটা সেই ঝড় উঠলো, মানে বিশাল বড় ঝড় বলতে পারো, প্রচুর পরিমাণে, যে সবাই চারদিক থেকে একটা কথাই বললো যে অক্ষয় কুমার ছাড়া হেরা ফেরি থ্রি কিন্তু কেউ দেখবে না। কার্তিক আরিয়ান বেস্ট অ্যাক্টর, কমেডিয়ান দিক থেকে কোনো বলবো না, বাট হেরা ফেরি থ্রি একটা ল্যান্ডমার্ক মুভি, মানে ল্যান্ডমার্ক মুভি এমনই বলা যায়, একটা এমন মুভি যেটা অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল এই তিনজনকে ছাড়া কাউকে মানাবে না। মুভিটা বন্ধ করে দাও, করার দরকার নেই, বাট যদি করো ওদের তিনজনকেই নাও। এইভাবে ফ্যানরা চারদিক থেকে একটাই রিকোয়েস্ট করলো যে অক্ষয় কুমারকে ছাড়া এই মুভিটা চলবে না। তাই এই মুভির যে টিম, মানে ফিরোজ নাড়িয়াওয়ালা থেকে স্টার্ট করে প্রত্যেকটা টিম অক্ষয় কুমারকে ডেকে স্ক্রিপ্টের উপর কাজ ওরা করবে বলেছে, এবং অক্ষয় কুমারের সাথে আরও কথাবার্তা চলছে, একটা মিটিংও হয়ে গেছে, নাকি দেখাও গিয়েছে যে অক্ষয় কুমার ফিরোজ নাড়িয়াওয়ালার অফিস থেকে বেরিয়েছে, মানে বেরিয়ে এসেছেন। তাহলে এইটা একটা মানে খুব খুশির খবর যে অক্ষয় কুমার যদি আবার হ্যাপি সিটিতে ব্যাক আসছে, মানে জাস্ট মানে ভাবা যাবে না মুভিটার অবস্থা কী হতে চলেছে, মানে মুভিটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে। আর হ্যাঁ, এই মুভিতে যদি কার্তিক আরিয়ানও থাকে, আমার আমি বলবো কার্তিক আরিয়ান থাকুক, মানে কার্তিক আরিয়ান যদি এমন হয় যে অক্ষয় কুমারের পরে মুভিতে করতে চাইছে না, যে অন্য কেউ যদি করতে চাইছে না, তাহলে এই মুভিটা থেকেই কিন্তু পুরোপুরি ভালো একটা এ হবে। যদি এই মুভিটা অক্ষয় কুমারও আসছে, সুনীল শেট্টি আসছে, পরেশ রাওয়াল আসছে, এটা কনফার্ম হয়নি, বাট অক্ষয় কুমার করবে এখন যা মনে হচ্ছে আমার। আর কার্তিক আরিয়ানকেও নিয়ে নেওয়া হোক, কার্তিক আরিয়ানকে অন্য একটা এসে রাখা হোক, পরে মুভি যদি কেউ না করে তখন কার্তিক আরিয়ানের লিড রোল হয়ে যাবে। তো এটা স্টোরিটা কীরকমভাবে আগিয়ে নিয়ে গেলে ভালো হয়, একটা হয় না একটা মানে কী বলবো এন্ডিং স্টোরি, যেখানে আমরা হলিউড সিনেমায় দেখি যে কারো যদি এন্ড হচ্ছে তখন তাকে এটা ভালোভাবে এন্ড দেওয়া হয়, তো এরকমভাবে করতে পারে, কোনো অসুবিধা নেই। বাট এই দুটোই আপডেট ছিল তোমাদের। এই দুটো আপডেটের মধ্যে তোমরা কোন মুভিটার জন্য সবথেকে বেশি এক্সাইটেড আছো কমেন্টে জানাও, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, এবং নতুন ভিডিওর জন্য ওয়েট করো, জলদি আসছে। চলো বাই, সবাই ভালো থাকো।